আসসালামু আলাইকুম। ইয়াসির আরাফাতের বাংলাদেশ সফরের সময় বাংলাদেশের সাথে তার একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্যালেস্টাইনের 30 জন ক্যাডেটকে প্রশিক্ষণ এবং কমিশন প্রদানের কথা ছিল। ক্যাম্প ডেভিড চুক্তি দেখে ইয়াসির আরাফাত হয়তো স্বপ্ন দেখেছিলেন একদিন ফিলিস্তিন স্বাধীন হবে এবং এই প্রশিক্ষিত সামরিক অফিসারদেরকে দিয়ে একটি নিয়মিত সেনাবাহিনী করবেন। চুক্তি অনুযায়ী বাংলাদেশ মিলিটারি একাডেমি 30 জনকে প্রশিক্ষণের জন্য গ্রহণ করে, কিন্তু শেষ পর্যন্ত 7 জন ক্যাডেট টিকে ছিল এবং এদেরকে কমিশন দেওয়া হয়। কমিশন প্রাপ্তির পর এরা সবাই প্যালেস্টাইনের ব্যাটলফিল্ডে ফিরে যায়। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যে 7 জন ফিলিস্তিনি প্রশিক্ষণ নিচ্ছে এই খবর ইসরায়েলের মোসাদ জানত। মোসাদ গোপনে তাদের খবরাখবর যথাসম্ভব সংগ্রহ করে চলে, কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমির মতো সুরক্ষিত জায়গায় মোসাদের কিছুই করার ছিল না, আর এটা তারা বেশ ভালোভাবেই জানত। মোসাদ উপযুক্ত সময়ের অপেক্ষা করতে থাকে। একসময় ট্রেনিং শেষে ফিলিস্তিনে ফিরে যায় একদল সুপ্রশিক্ষিত ফিলিস্তিন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। ট্রেনিং শেষে সদ্য কমিশন প্রাপ্ত অফিসারেরা লেবানন হয়ে ফিলিস্তিনে নামার সাথে সাথেই ইসরায়েলি খুনি গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের 6 জনকে ধরে ফেলে এবং অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে হত্যা করে। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পালিয়ে যাওয়া সপ্তম ছেলেটির নাম ছিল মেহের। বক্সিং এর ছেলেটি ছিল মিলিটারি একাডেমি ক্যাডেটদের জন্য আতঙ্ক। অসাধারণ ফিজিক্যাল ফিটনেস সহ 6.5 ফুট উচ্চতার মেহেরের অনেকগুলো রেকর্ড ছিল বিএমএ তে। এই ঘটনার 6 মাস পর সপ্তম জন অর্থাৎ মেহেরও ধরা পড়ে মোসাদের হাতে। তাকেও হত্যা করা হয় খুবই নির্মম ভাবে। 7 জন ক্যাডেটের মৃত্যুর খবর আসার পর চট্টগ্রামের বিএমএ তে একদিনের শোক পালন করা হয়েছিল। মহান আল্লাহ পাক এই 7 জন বীরকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।